হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে ছেলেকে সন্ধ্যাবেলা পড়াতে বসবো, সেই সময় ছেলে বলে যে মাম্মাম আজকে লুচি আর তরকারি খাবো, তারপর পড়তে বসবো। তো তাই জন্য আমি আর মামনি মিনে চলে গেলাম লুচি আর তরকারি বানাতে। লুচি করার জন্য প্রথমে ময়দাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন চিনি তেল দিয়ে মামনি ময়দাটা বেশ ভালো করে মেখে দিয়েছে। ময়দাটা মাখাও হয়ে গেছে, লেচি করে বেলাও হয়ে গেল। এবার আমি তাড়াতাড়ি করে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো ফুলকো ফুলকো হচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তরকারিটা তো আগেই করে নিয়েছি, ওদেরকে দেখিয়েও দিয়েছি। আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ছেলেকে পরিবেশন করার জন্য একটি প্লেট থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ছেলেকে খাওয়াতেও বসে গেলাম। এবার ওর থেকে জেনে নেব ওর কেমন লাগলো। কিরে, কি করছিস? কি খাচ্ছ? লুচি দিয়ে ঘুগনি। লুচি দিয়ে ঘুগনি? তরকারি তো? হ্যাঁ খাচ্ছি তরকারি।